হে জগতবাসী, আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হবে ওয়াইসকরণী। ওয়াইসকরণীর যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করব। যে ওয়াইসকরণী আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা ছিলেন, নবীর সাহাবা ছিলেন। তবে নবীর যে সাহাবা ছিলেন, কিন্তু দেখা যায় তিনি স্বপ্নযোগে বা রুহানি জগতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলেন, কিন্তু তিনি কিন্তু বাস্তবে দেখেননি। কিন্তু তিনি রুহানির দেখাতেই তার প্রেমে পড়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে তার জীবনটাই কাটালেন। এবং তিনি অনেক দূরে চলে গেলেন, পাহাড়ের গুহাতে তিনি থাকতেন। আর যখন জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আছে, কেমন আছে, কী অবস্থায় আছে, তখন তাকে নিয়ে ভাবতেন। ভাবতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে থাকতেন। তো আজকের যে বিষয়টি, হযরত আলী, ওসমান গনি, উমর, আবু বকর, এই চারজন একটা কথা ভাবতেন সবসময়, যে ওয়াইসকরণী নামে যিনি, তিনি তো দূর থেকেই নবীর সাথে প্রেমে থাকেন, সে কোনোদিনও দেখলেন না। তবে আমরা তো নবীর পাশে থাকি, নবীর সাথে কথা বলি, নবীর সাথে ওঠা বসা করি, কিন্তু দেখা যায় যে তিনি এত প্রেম অর্জন করলো কী করে, এত ঊর্ধ্বে চলে গেল কী করে, নবী মাঝে মাঝে ওয়াইসকরণীর কথা বলে। তবে আমরা একদিন কী করে সেই ওয়াইসকরণীর সাথে সাক্ষাৎ করতে পারি? তখন একটি ঘটনা, যে চারজন সাহাবা শ্রেষ্ঠ, এর চারজন সাহাবার মধ্যে কে কে, যেমন ওসমান গনি, উমর, আবু বকর, হযরত আলী, এই চারজন শ্রেষ্ঠ সাহাবার মধ্যে পড়ে। কিন্তু এর চারজনের মনে মনে একটা কথা ছিল যে এই জামাটা এই চারজনের মধ্যে কে পাবে, কে পাবে, এরকম একটা অবস্থানে ছিল, যে নবীজির যে গায়ের জুব্বা বা এই জামাটি কে পাবে। তখন এমন করতে 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 একদিন হঠাৎ করে নবীজি বললেন যে তোমরা কি ভাবছো, এই যে আমার জামাটা দেখছো, এই জামাটা তোমরা একজনকে নিয়ে দিয়ে আসবে, সে কে জানো? সে আমার এক মহাপ্রেমিক, সে এমুক পাহাড়ের গুহাতে থাকে, তোমরা তাকে দেখে এসো এবং তাকে আমার এই জামাটা দিয়ে এসো। তখন তারা এক একজনে হতাশ, আশ্চর্য হয়ে ভাবছে যে এ কী, আমরা নবীর কাছে থেকে নবীর এই জামাটি লাভ করতে পারলাম না, আর এত দূরে থেকে ওয়াইসকরণী এই জামাটা লাভ করে ফেলছে। তখন তারা কী করবে, নবীর কথা অনুসারে তারা চলে গেলেন জামা নিয়ে, এই চারজন। এই জামা নিয়ে যখন চলে গেলেন, তখন গিয়ে ওয়াইসকরণীর সাথে যখন সাক্ষাৎ করলেন, তখন তিনি একটি স্থানে বসে আছে ধ্যানের দেশে। তখন তারা যখন গেল, তাদের সাথে কথাবার্তা বলতেছে এবং তাদের নামগুলো বলে দিচ্ছে, তুমি এমুক, তুমি এমুক, তুমি এমুক, তুমি আলী, তুমি ওসমান গনি, তুমি, তারা আরও আশ্চর্য। তখন হযরত আলী জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে আমাদের একটা কথা জানার ছিল, সে কথাটি কী? সে কথাটি হলো যে নবীর ধারে কাছে আমরা রইলাম, নবীকে এত ভালোবাসলাম, নবীর কথা অনুসারে চললাম, কিন্তু দেখা যায় যে এই নবীর জামাটা আমরা কেউ পেলাম না। এত দূরে থেকে আপনি নবীর জামা লাভ করেছেন। তখন ওয়াইসকরণী বলতেছে যে হযরত আলী, তুমি একটু হাসো তো, হে উমর, তুমি একটু হাসো তো। তখন তারা যখন হাসছিল, তাদের প্রত্যেকটা দাঁত দেখা যাইতেছে, যে তাদের দাঁতগুলো দেখা যাইতেছে, সুন্দর দাঁত নিয়ে হাসছে। তখন
ওয়াস্কর্ণী বলতেছে যে তোমরা আমাকে একটু হাসতে বলবা। তখন বলল হ্যাঁ আপনি একটু হাসেন। তখন হাসতে গিয়ে দেখতেছে ওয়াস্কর্ণীর মুখে কোনো দাঁত নেই। এই বয়সে আপনার দাঁত কই, আপনার দাঁত তো একটাও নেই। তখন বলল দেখো ভাই, যে আমি যখন শুনেছি নবী ওহুদের যুদ্ধে একটি দাঁত পড়ে গেছে, তখন আমি ভাবলাম নবীর একটি দাঁত থাকবে না, আমার কেন দাঁত থাকবে। তখন একটি দাঁত সে নিজে একটা পাথর দিয়ে ভেঙে ফেললেন। এরপরে সে চিন্তা করল নবীর কোন দাঁতটি পড়েছে, নাকি এই দাঁতটা পড়লো নাকি ওই দাঁতটা পড়লো। তখন ওই পাশের দাঁতটাও ফেলে দিল। আবার কিছুক্ষণ পরে ভাবতেছে যদি এই দাঁতটা না হয় যদি ওই দাঁতটা পড়ে থাকে, তখন ওই দাঁতটাও ফেলে দিল। এখন ভাবতেছে এই দাঁতটা নাকি পড়লো নাকি ওই দাঁতটা পড়লো। তো নবীর যেই দাঁত পড়েছে আমার সেই দাঁত কী করে রাখি। তখন দেখা যায় টোকাইতে টোকাইতে সমস্ত দাঁতগুলোই ফেলে দিলেন। তাহলে ওয়াস্করণী এত প্রেমিক সে, তাহলে এখন কথা হলো যে এই প্রেমিক ব্যক্তি বলতেছে হে আলী, হে উমর, হে আবু বাকর, হে ওসমান গনি, এখন তোমরা বলো যে নবীর দামাটা কি আমি প্রাপ্ত না তোমরা। তখন চারজনই বলতে লাগলো না না আমরা ভুল বলেছি, এতক্ষণ বুঝতে পারিনি, আপনি নবীর যে প্রেমিক আপনি তো এই জামাটি পাওয়ার যোগ্যতা, আজ না আসলে নবী যদি আমাদেরকে না পাঠাইতেন তাহলে এই বিষয়টা আমরা বুঝতাম না। তবে আপনার মতো প্রেমিক যেন পৃথিবীতে অনেক হয়। হে জগৎবাসী, আজকে আমি যে কথাগুলো বলতেছি যে ওয়াস্করণী এমনই একজন প্রেমিক, যে এরকম প্রেমিক যদি আমরা হইতে পারি আমাদের জীবনের উদ্ধার নেমে আসবে, আমরা আর কখনোই বিপদে যাব না। এবং শুধু ওয়াস্করণী কেন, এই পৃথিবীতে সমস্ত অলিয়াউলিয়া সমস্ত নবী রাসূলদেরকে স্মরণ করে আমাদের কাঁদতে হবে, তারা অনেক কষ্ট করে গেছেন। এই ইসলামটাকে জাগ্রত করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লাঞ্ছিত বঞ্চিত রক্তাক্ত হয়ে গেছেন, তবুও তিনি ধৈর্য ধরে গেছেন, ইসলামটাকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আর ইসলাম অর্থ শান্তি, আর এই ইসলামের শান্তিটাকে আমরা এমনভাবে আঁকড়ে ধরব যেন বিশৃঙ্খল এখানে না আসে। হে জগৎবাসী, তো আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও একটি কথা হলো, পরবর্তীতে ওয়াস্করণী সম্পর্কে আরও কিছু আলোচনা করব আরও একটু গভীরভাবে। তো আজ এ বলেই রাখছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।